আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা, অনার্স ভর্তি 2024 রিলিজ স্লিপ কি, রিলিজ স্লিপে কিভাবে পাঁচটি কলেজ চয়েস দেওয়া যায় এবং রিলিজ স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই সকল তথ্য জানাবার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের শিক্ষণীয় সকল ভিডিও আপডেট দেওয়া হয়। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। গত 18 মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এখন প্রকাশ পাবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট। তবে তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছো, তোমাদের এই দ্বিতীয় মেধা তালিকা অথবা রিলিজ স্লিপে কোনো কার্যকলাপ থাকবে না। চান্স পাওয়ার পরে চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে অনার্সে ভর্তি হয়ে যাবে এবং তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওনি তারা অপেক্ষা করবে দ্বিতীয় তালিকার জন্য। তবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ পেতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি। প্রতি বছর নয় এবছর অনার্সের ভর্তি কার্যক্রম একই ধারাবাহিকতা হবে, সে হিসেবে ধরা যায় যে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সে হিসেবে ধরা যায় আগামী 18 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তাদের জন্য কিন্তু ভর্তির একটি নির্দিষ্ট তারিখ সময়সীমা ধরে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেই অনুযায়ী তোমরা ভর্তি হয়ে নিবে। এবং তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে না তাদের জন্য হচ্ছে এই রিলিজ স্লিপ। এই রিলিজ স্লিপ পদ্ধতির মাধ্যমে তোমরা যারা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি তোমরা চাইলে অনার্সে ভর্তি হতে পারবে। তবে এই রিলিজ স্লিপ পদ্ধতিটাও কিন্তু দুই ধরনের হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে, সেটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। অর্থাৎ তুমি যদি প্রথম রিলিজ স্লিপে চান্স না পেয়ে থাকো তাহলে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে আবার পুনরায় আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে, সেটা হচ্ছে প্রাথমিক যখন তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলে তখন কিন্তু তুমি যে কোনো একটি কলেজ চয়ে দিতে পেরেছ এবং তুমি যদি রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করো সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ 5টি কলেজ চয়ে দিতে পারবে। অর্থাৎ তুমি বাংলাদেশের যে কোনো 5টি কলেজ চয়ে দিতে পারবে এই রিলিজ স্লিপে আবেদনের বেলায়। এটি প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে একই ধারাবাহিকতা হয়ে থাকে। এছাড়াও তুমি এই 5টি কলেজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট চয়ে দিতে পারবে এবং এর সাথে তুমি যে প্রাথমিক অনলাইনে আবেদন করেছিলে যে কলেজটিতে সেই কলেজটিও কিন্তু তুমি আবার পুনরায় আবেদন করতে পারবে এবং তুমি যে 5টি কলেজ চয়ে দিবে তার মধ্যে থেকে যে কোনো একটিতে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স দিয়ে দেবে। সেক্ষেত্রে 1, 2, 3 নম্বরে যে কলেজগুলো তুমি চয়েস দিবে সেই কলেজগুলো বেশি প্রাধান্য পাবে এবং সেই কলেজগুলোর মধ্যেই তুমি যে কোনো একটি কলেজে চান্স পেয়ে যেতে পারো। তবে এখানে তুমি যদি প্রথম রিলিজ স্লিপে চান্স না পেয়ে থাকো তাহলে তুমি আবার পুনরায় দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং ঠিক একইভাবে তুমি 5টি কলেজ চয়ে দিতে পারবে এবং 5টি কলেজে ভিন্ন ভিন্ন সাবজেক্ট চয়ে দিতে পারবে। আশা করি তোমার অনার্সে চান্স হয়ে যাবে। তো এভাবে করে তোমরা রিলিজ স্লিপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তো এরপরেও যদি এই রিলিজ স্লিপ সম্পর্কে আরও কোনো কিছু জানার ইচ্ছে হয়ে থাকে তোমার তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারো আর ভালো না লাগলে ডিসলাইক করে দিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।